আমি মহান আল্লাহকে খুব ভয় পাই এবং তার হুকুম আহকাম মেনে চলার সর্বাত্মক চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে ইবাদতে কোনো স্বাদ পাই না এমন কি নামাজ কাজা করে ফেলি আমি খুবই মানসিক ভাবে কষ্টে আছি ভাইরা আমার ইবাদতে স্বাদ পাচ্ছে না সেজন্য মানসিক কষ্টে আছেন এটা তো একটা ভালো সাইন আলহামদুলিল্লাহ আপনাকে আমি বলবো প্রথমত চোখের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন চোখ দিয়া পরনারে দেখবেন না অনলাইনে অফলাইনে ফেসবুকে ইউটিউবে টুইটারে কোনো জায়গা না এবং সবসময় চোখকে নিয়ন্ত্রণ করার জন্য লড়াই করবেন চেষ্টা করবেন প্রতিদিনকে উন্নত করার এক নাম্বার দুই হালাল উপার্জন করবেন হালাল ভক্ষণ করবেন এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবেন না এই দুটি কাজ সিরিয়াসলি করবেন নাম্বার তিন সালাত অর্থ সহকারে বুঝে ধীরস্থিরতার সাথে সুন্দর করে আদায় করবেন ইনশাআল্লাহ সালাতের ভিতরে স্বাদ এবং তৃপ্তি অনুভব করবেন